বন্ধুসকল, আজির দিনটোর কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর হতে আজির এই ভিডিওটো, গতি আপনাদের ভিডিওটো মনোযোগ সহকারে চাই থাকিব হাইলৈ। বন্ধুসকল, এতিয়াও যদি এই চ্যানেলখন সাবস্ক্রাইব করা নাই, এই চ্যানেলখন সাবস্ক্রাইব করে লব, কাহত থাকা বেল আইকনটো বজাই দিব। বন্ধুসকল, এই ভিডিওটোত 50টা লাইকর টার্গেট রাখিছো, চাও আপনাদের কোনে কোনে লাইক করে। বন্ধুসকল, প্রথম খবরটোই হৈছে মৌপালক সকলের বাবে সুখবর, 500 কোটি টাকার প্যাকেজ কেন্দ্রর। এই আপনাদের চাবলে পাইছে মৌপালক সকলের বাবে সুখবর দিলে বিত্তমন্ত্রীয়ে, 2 লাখ অধিক মৌপালক লাভবান হব পরাক করলে এটা বিহে প্যাকেজ ঘোষণা। মৌপালনের বাবে 500 কোটি টাকা ধার্য করলে কেন্দ্রই। গ্রামীণ ক্ষেত্রত মৌপালক সকলে এই আসনিত অধিক অগ্রাধিকার পাব বলে কলে নির্মলা সীতারমনে। বন্ধুকল, দ্বিতীয় খবরটো হল আত্মনির্ভরশীল ভারত, হার্বেল খেতির বাবে 4000 কোটি। হার্বেল খেতির বাবে বিত্তমন্ত্রীয়ে করলে ঘোষণা, 2 বছৰত 10 লাখ হেক্টর মাটিত করা হব হার্বেল খেতি। এই খেতির পর কৃষকসকলে আয় করব পারিব 5000 কোটি টাকা। এই আসনির বাবে 4000 কোটি টাকা ধার্য করেছে কেন্দ্রই। দেহর ঘরুয়া চিকিৎসার ক্ষেত্র অধিক উপযোগী হব বলে ঘোষণা করলে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী রাজ্যমন্ত্রী অনুরাগ ঠাকুরে। বন্ধুসকল, তৃতীয় খবরটো হল 31 মেলৈ ভিত্তি লকডাউন, কত করলে জানি লোক। 31 মেলৈ ভিত্তি লকডাউন, 17 মেত অন্ত পড়ার কথা আছিল সমগ্র দেহজুড়ি লকডাউন, তার পূর্বেই ললে এখন রাজ্য এই সিদ্ধান্ত। মিজোরামত 31 মেলৈকে ভিত্তি করা হয়েছে লকডাউন। অসমৰ মুখ্যমন্ত্রীও কেন্দ্রক আরও 2 সপ্তাহ লকডাউন ভিত্তির বাবে অনুরোধ জানাইছে। বন্ধুসকল, চতুর্থ খবরটো হল শনিবারের পর, অর্থাৎ আজির পর লকডাউনের কিছু নিয়ম শিথিল হব মরিগাঁওত। শনিবারের পর লকডাউনের কিছু নিয়ম শিথিল করা হব মরিগাঁওত। খোলা হব কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। অরেঞ্জ জোনত অন্তর্ভুক্ত হওয়ার বাবে মরিগাঁওত প্রযোজ্য হয়ে আছে লকডাউনের সকলো নিয়ম। স্থানীয় ব্যবসায়ীসকলে দাবি জানাইছিল দোকান পোহার খুলিবলৈ ব্যবস্থা করার বাবে। নম্বরের চিনাক্ত করা হব দোকানসমূহক। জানিব পরা মতে অযুগ্ম সংখ্যার দোকানসমূহ শনিবারে খোলা হব।